একজন মুমিন যখন আক্রান্ত হয়েছে শত্রু পক্ষের কাছে সেই মুমিন যদি তাৎক্ষণিকভাবে এই আল্লাহ নামের তাকবীর যদি দিতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অবস্থায় আল্লাহ তার পক্ষ থেকে বিশেষ রহমত বিশেষ মদদ প্রেরণ করেন তাকে বিপদ থেকে উদ্ধার করেন বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীজির হাদিস বুখারী এবং মুসলিমের ভিতরে এসেছে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে বের হলেন নজদ অঞ্চলে বর্তমান যেই জায়গাটিকে রিয়াদ বলা হয় এই অঞ্চলে আল্লাহর নবীজি যুদ্ধাভিযান পরিচালনা করলেন যুদ্ধ শেষে আল্লাহর নবীজি মদিনার দিকে রওনা হয়ে গেলেন এক পর্যায়ে আল্লাহর নবীজি যখন মদিনার দিকে রওনা হচ্ছেন এমতো অবস্থায় দুপুর হয়ে গেল আর দুপুর হলে আল্লাহর নবীজি একটু আরাম করতেন বলি সুবহানাল্লাহ আরাম যখন করার সময় হয়ে গেল আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে জায়গায় আরাম করতে চাইলেন এমন কি ছায়ার সন্ধানে প্রত্যেকই বিভিন্ন গাছের নিচে বাবলা গাছের নিচে একটু শয়ন করলেন আল্লাহর নবীজি একটা বাবলা গাছের নিচে শয়ন করলেন তার আগে আল্লাহর নবীজি তরবারিখানা এই বাবলা গাছের মধ্যে ঝুলিয়ে রাখলেন এমন সময়ে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তন্দ্রা এসে গেল আল্লাহর নবী যখন একটু ঘুমায়া দিলেন এমন অবস্থায় একজন ইহুদি এসে আল্লাহর নবীজির ওই ঝুলন্ত তরবারিখানা নিয়ে কোষ মুক্ত করলেন অতঃপর আল্লাহর নবীজির বুকের উপরে চেপে বসলেন আল্লাহর নবীজির গলার উপরে যখন তরবারিখানা ধরলেন অতঃপর আল্লাহর নবীজি জাগ্রত হয়ে গেলেন এমন কি এই ইহুদি বলতেছেন মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ বলো এখন তোমাকে কে রক্ষা করবে এখন তোমাকে কে বাঁচাবে এখন তো তোমার শেষ আল্লাহর নবীজি সাথে সাথেই তার জবান থেকে চিৎকার দিয়ে বলে উঠলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহর নবীজিকে আবার প্রশ্ন করলো ইহুদি মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ আমি যে তোমার উপরে তোমার বুকের উপরে চেপে বসেছি তোমার তোমার গলার উপরে তরবারি ধারণ করেছি বলো তো এখন তোমাকে কে বাঁচাবে আল্লাহর নবীজি আবার দার্থহীন কণ্ঠে চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার এভাবে আল্লাহর নবীজি তৃতীয়বার আবারও বললেন আল্লাহু আকবার এমনকি আল্লাহু আকবার ধ্বনির এই আক্রমণে এই ইহুদি এক পর্যায়ে থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে যায় তার হাত থেকে তরবারিখানাও পড়ে যায় আল্লাহর নবীজির তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলে সুতরাং এই জায়গার মধ্যে পৃথিবীর কোন তরবারি দিয়ে আক্রমণ করেছে কি দিয়ে আক্রমণ করেছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আক্রমণ করেছেন সুতরাং মুসলমান মুসলমানের জবানে যতক্ষণ পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি ইমানের জজবা সহ উচ্চারিত হবে ততক্ষণ পর্যন্ত কোন ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না সম্মানিত হাজিরিন সুতরাং এই তাকবীর দেওয়ার দরকার আছে না নাই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার